फ्रेंड्स वेलकम टू मोयर रान्नाघर। आज के तैरी करब सबार पसंद बटर चिकेन। चिकेन रेसिपिगुलर मध्य किन्तु सबार प्रिय और टेस्टी एक रेसिपि बटर चिकेन। रुटी लुचि परोटा बाटर नान दिए किन्तु बटर चिकेन खेते खूब भलो लागे। हमार रेसिपिटा देखुन, जदि भलो लागे रेसिपिटाके लाइक शेयर करबेन और आमार चैनलटाके सबस्क्राइब करबेन। बटर चिकेन तैरी करार जोन्नो आमी एखाने हुईट बोन और बोनलेस दुटो मिशिए 500 ग्राम चिकेन नियेछी। एर साथे लागजे बाटार, आमी एखाने 500 ग्राम टमेटो एरकम क्यूब करे केटे रेखेछी। नियेछी एकटा बड़ो साइजेर पियाज कुचि, 2 चामच काजू बादाम, 2 चामच आदा रसुन बाटा, 1 चामच गरम मसलार गुड़ो, 1/4 कप नियेछी टक दई, 2 चामच काश्मीरी रेड मिर्च पाउडार, 1 चामच धने गुड़ो, 1 चामच जिरे गुड़ो, 1 चामच चीनी, 2 चामच लेबुर रस, 1/2 चामच नियेछी कसूरी मेथी, 1 तेजपाता नियेछी, परिमाण मतो नून लागजे और नियेछी एखाने 1/4 कप आमुल क्रीम। एखन चिकेनेर मध्ये दिए दिच्छी जिरे गुड़ो, दिए दिच्छी धने गुड़ो, दिए देव 1 चामच लंकार गुड़ो, दिए देव परिमाण मतो नून, दिए देव पातिलेबुर रस, दिए दिच्छी 1 चामच आदा रसुन बाटा। एबारे सब उपकरण दिए आमी एकसाथे भालो करे चिकेनटा मैरिनेट करे नेब। सब मसला दिए चिकेनटा आमी भालो करे मेखे नियेछी। एखन एर मध्ये दिए दिच्छी 1/4 कप टक दई। टक दई दिए आर एकबार भालो करे चिकेनटाके मेखे नेब। टक दई दिए आरो एकबार भालो करे चिकेनटा आमी मेखे नियेछी। एखन चिकेनटाके खूब भालोभावे मैरिनेशनेर जोन्नो फ्रिजे 1/2 घंटा ढेके रेखे देब। एखन ओभेने कड़ाई बसिए ताते दिए दिच्छी परिमाण मतो तेल। आमी एखाने सादा तेल व्यवहार करछी। तेल भालोमतो गरम हो गेले एकटा एकटा करे चिकेनेर पिसगुलो आमी तेलेर मध्ये दिए देब। चिकेनेर पिसगुलो आमी तेलेर मध्ये दिए दिएछी। एखन फ्लेम लो टू मीडियामे रेखे चिकेनेर 1 पिट आमी खूब भालो करे भेजे नेब। चिकेनेर 1 पिट भाजा हये गेछे, एखन आमी चिकेनगुलोके उल्टे देब आर 1 पिट भाजार जन्य। চিকেনগুলো আমি সব উল্টে দিয়েছি, এখন চিকেনের আরেক পিটো আমি ভালো করে ভেজে নেব। চিকেনের আরেক পিটো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ভাজা চিকেনগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একই রকম ভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। সব চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ বাটার। বাটার ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ কুচিটা আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ফ্লেম মিডিয়ামে রেখে আরও 2 মিনিট পেঁয়াজের সাথে আমি আদা রসুনটা ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুনটা 2-1 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দেব 1টা তেজপাতা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব কাজু বাদাম। এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে নেড়ে নেব।
এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল। ভালো করে আর একবার নেড়ে দেব আর জলটাকে ভালো মতো ফুটতে দেব। জল ভালো মতো ফুটতে শুরু করেছে, এখন ফ্লেম মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি টমেটোগুলো ভালো করে সেদ্ধ করার জন্য। 5-7 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা আমি তুলে নেব। টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ফ্রেমটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এভাবেই রেখে দেব। টমেটোগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন এই টমেটোগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব। টমেটোগুলো আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়েছি, এখন এইগুলোর একটা খুব স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। টমেটোগুলো আমি পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে। আমি ওভেনে আবার সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি যে কড়াইটার মধ্যে আমি এতক্ষণ ধরে রান্না করছিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি টমেটোর স্মুথ পেস্টটা। এখন ফ্লেম মিডিয়ামে রেখেই 4-5 মিনিট আমি এটাকে একটু গরম করে নেব। 4-5 মিনিট ধরে নেড়ে চেড়ে আমি গ্রেভিটাকে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দেব কসুরি মেথি আর দিয়ে দেব 2 চামচ বাটার। এখন আর একবার ভালো করে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। নেড়ে দেব। এখন ফ্লেম মিডিয়ামে রেখেই কিছুক্ষণ পরপর নাড়তে নাড়তে আমি চিকেনটা প্রায় 10 মিনিট ধরে রান্না করে নেব। 10 মিনিট ধরে চিকেনটাকে কিন্তু আমি রান্না করে নিয়েছি। চিকেনের গ্রেভিটা কিন্তু এখন অনেকটাই টেনে ঘন হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমুল ক্রিম। ভালো করে একবার নেড়ে দেব। ফ্লেম মিডিয়ামে রেখেই আরো 2 মিনিট চিকেনটা আমি নাড়াচাড়া করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি করে ফেললাম আমার আজকের রেসিপি বাটার চিকেন। খুব টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন বাটার চিকেন। আর আমার বানানো বাটার চিকেন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।